হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি রাদিয়া রিমিক রেসিপিসের পক্ষ থেকে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে, চলুন দেখে নেওয়া যাক। এর জন্য প্রথমে আমাদের দুই চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ আদা বাটা, 2 চামচ আদা রসুন ও জিরা বাটা, 1 চামচ হলুদের গুঁড়ি, 1 চামচ ঝালের গুঁড়ি, তার গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ, গোলমরিচ, তেজপাতা, 3টি ডাক পাখিনি নিয়ে নিচ্ছি। এবার রেসিপি শুরু করা যাক। এর জন্য প্রথমে চুলায় জাল ধরিয়ে 3 টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে নিচ্ছি। তেল একটু গরম হয়ে আসলে তাতে 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 1 চামচ দিয়ে গরম মশলাগুলো দিয়ে কিছু অপেক্ষা করব, কিছুক্ষণ, যাতে সুন্দর একটা ঘ্রাণ বের হয়ে আসা পর্যন্ত। পেঁয়াজের রং যখন কিছুটা পরিবর্তন হবে এবং গরম মশলাগুলো দিয়ে যখন সুন্দর একটা ঘ্রাণ বের হবে, সেই পর্যায়ে এসে পেঁয়াজ বাটা ও আদা রসুন ও জিরা বাটা দিয়ে নিতে হবে। এবার রসুন ও জিরা বাটা আর পেঁয়াজ বাটা একসাথে কিছুক্ষণ ভেজে নিব।
যখন মশলা থেকে এভাবে তেল বেরিয়ে আসবে তখন বুঝতে হবে মশলা ভাজা হয়ে গেছে। এর পর্যায়ে আদা বাটা, হলুদ ও পরিমাণ মতো লবণ দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিব। মশলাগুলো কিছুক্ষণ ভাজার পর কিছুটা পানি দিয়ে নেব মশলাগুলো ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। এবার ঝালের গুঁড়ি দিয়ে দিব। ঝালের গুঁড়ি দিয়ে আবারও নেড়েচেড়ে কষিয়ে নেব যতক্ষণ পানিটা টেনে মশলার গায়ে মাখামাখো না হয়। মশলার উপরে তেল ভেসে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমার মশলা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। মশলা যত ভালো কষানো হবে মাংসের টেস্ট ততই ভালো হবে। এ পর্যায়ে ছোট করে কেটে রাখা মাংসগুলো দিয়ে দিব। আমি এখানে 3টি ডাক পাখি ব্যবহার করছি। এবার মশলার সাথে মাংসগুলো খুব ভালোভাবে মাখিয়ে নেব। মাংসগুলো ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে চুলার আঁচ লো টু মিডিয়ামে করে ঢাকনা দিয়ে অপেক্ষা করব মাংসের গায়ে থেকে পানি বের হয়ে আসা পর্যন্ত। মাংস থেকে পানি বেরিয়ে এসেছে, এবার এ পানি শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এই পানিতেই আমি মাংস ভালোভাবে কষিয়ে নিব। আবারও ঢাকনা দিয়ে অপেক্ষা করছি মাংসের পানিটুকু আরো কষিয়ে আসা পর্যন্ত। মাংসের পানি কষিয়ে এসলে আবারও 1/3 কাপ পরিমাণ পানি দিয়ে দিব মাংস আরো একটু কষিয়ে আসা পর্যন্ত। এই পানিতে বলক আসলে আলুগুলো দিয়ে আবারও একটু কষিয়ে নিব। মাংসের সাথে আলুগুলো কষিয়ে নিব। এতে করে আলুর মধ্যে ভালোভাবে
মশলা ঝাল ডুববে, লবণ ডুববে, যাতে আলুটাও খেতে ভালো লাগবে। আলুগুলো দিয়ে মাংসের ঝোলের সাথে ভালোভাবে মাখিয়ে দিব। এ পর্যায়ে ঢাকনা দিয়ে আবারও অপেক্ষা করবো ঝোল টেনে আসা পর্যন্ত। মাংস আর আলু ভালোভাবে কষে এসেছে। এ পর্যায়ে আমি 1 কাপ পরিমাণ ঝোলের পানি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো পানি দিয়ে নেবেন। এ পর্যায়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করব আলু সিদ্ধ হওয়া পর্যন্ত। এবার ঢাকনা উঠিয়ে চেক করে নেব আলু সিদ্ধ হয়েছে কিনা। আমার আলু ভালোভাবে সিদ্ধ হয়েছে এবং লবণও ঠিক আছে। এ পর্যায়ে আমি 1/2 চা-চামচের মতো গরম মশলার গুঁড়ি ব্যবহার করছি। এবার ঢাকনা দিয়ে আর কিছুক্ষণ অপেক্ষা করব যাতে গরম মশলাগুলো মাংসের সাথে ভালোভাবে মিশে যায়। তৈরি হয়ে গেল আমার মজাদার পাখির মাংস রান্না। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো। আবারও আপনাদের মাঝে হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। প্লিজ স্টে উইথ আস।